তাহলে বুঝতে পারবো যে আমাদের দিকে বা আমাদের গানের দিকে আপনাদের লক্ষ্য আছে। রাসূলকে তো মানেন তাই না? আল্লাহর হুকুম কি ফরজ না বাবা? হ্যাঁ। আর রাসূল পাকের হুকুম হলো সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলো আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবী, যেই নবী ছাড়া আমাদের ওই পারে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। উনি আখেরে নবী, উনি আওয়ালের নবী, উনি জাহেরে নবী, উনি বাতেনের নবী, উনি চার আকশামের বাদশাহ, চার আকশামের নবী, এক এক জায়গায় উনি এক একটা রূপ ধারণ করেছেন, কি ঠিক কিনা? আমার নবী কখনো সে নূর নবী, কখনো তিনি আবার আব্দুল্লাহর বেটা, কখনো আমার নবী হলো হায়াতুন নবী, কখনো আমার সেই নবী কি বলবো, আমার নবী আহাম্মদি নবী। আমার নবীজির হুকুম যদি আপনারা মানেন তাহলে আমার নবীজি যা করছেন, আমার নবীজির যা খাসিয়ত, আমরা কি আমার নবীজির উম্মত না? তাহলে আমরা উম্মত যদি হয়ে থাকি তাহলে আমাদের নবীজির হুকুম মানাই তো সুন্নত, কি বলেন? তাহলে নবীজির কথার উপরে কিন্তু আমাদের কোনো কথা বলা চলবে না, কারণ হাদিসেই ফরমায় আছেন যে আমার নবীজির কণ্ঠ স্বরের উপরে যেন আমরা কণ্ঠ উঁচু না করি, কথা ঠিক কিনা বলেন? ঠিক। তো কুল বিল মুমিনিন আরশে তা আলা, সারাটা জাহানের মধ্যে চন্দ্র সূর্য আকাশ পাতাল গ্রহ নক্ষত্র জিন ইনসান ফেরেস্তা নদী নালা খালবিল মানব দানব যে যেখানে যেভাবেই আছে সর্ব জায়গায় কিন্তু আমার আল্লাহ তাআলা বিরাজমান। এখন আমার আল্লাহকে চিনতে গেলে, আমার আল্লাহকে জানতে গেলে, আমার আল্লাহর বাড়িঘর কোথায়, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ তাআলা কেমন দেখতে, আল্লাহ তাআলার দিদার পাইলে একটা ব্যক্তির কিরকম অবস্থা হতে পারে, আল্লাহ তাআলার সেই দর্শন পাইতে হলে আপনারা কি কোনো উসিলা ছাড়া পাবেন? কি বলেন, পাবেন? এই জন্যই গুরু শিষ্যর পালাটা দেওয়া হয়। কেন দেওয়া হয়? কেন? উসিলা ছাড়া কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, যায় না। এই জন্য হাদিস কুদসিতে ফরমায়াছেন একটি কালামের মাধ্যমে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি একমাত্র নিজের ভিতরে কি আছে এটাকে যে রিসার্চ করতে পারলো, এটাকে যে চিনতে পারলো, জানতে পারলো, সে অবশ্যই তার রবকে চিনতে পারলো। যে ব্যক্তি তাকেই চিনতে পারলো না সে তার রবকে চিনতে পারলো না, কথা ঠিক কিনা বলেন? এখন রবকে কি আপনি ইচ্ছা করলে চিনতে পারবেন? রবকে চিনতে হলে আপনার একটা উসিলার প্রয়োজন। তার মানে হওয়া কি আনফুসেকুম অফলা তফসিরুন, এর অর্থ হলো যে ব্যক্তি আমার রাসূলকে দেখেছে সে ব্যক্তি আমার আল্লাহকেও দেখেছে, যে ব্যক্তি রাসূলকে দেখলো না সে ব্যক্তি আমার আল্লাহকেও দেখলো না। এই জন্য আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানে আল্লাহকে মানার জন্য, আল্লাহর দর্শন পাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলার সেই পবিত্র কুরআন শরীফের মধ্যে সূরা ফাত্তার 10 নং আয়াত দ্বারা প্রমাণ করেছেন যে যেই ব্যক্তি একটা নায়েবের হাতের উপর হাত দিল সে ব্যক্তি ওই নায়েবের হাতে হাত দিল না, শুধু সে স্বয়ং আমি নিজে আল্লাহর হাতে হাত দিব, কথা ঠিক কিনা? এটার প্রমাণ অবশ্য রয়েছে, কথা অনেক বলা যাবে। এই নায়েবটাকে, নায়েবটাকে আর রাসূল রূপটা নিয়ে কে আছে, রাসূল রূপটা নিয়ে কে আছে? রাসূল রূপটা হলো একটা বেলায়াতের রূপ, আর সেই বেলায়াতের রূপ নিয়ে কিন্তু একজন রেসালাত প্রাপ্ত, একজন কামলিয়াত প্রাপ্ত, একজন লালমিয়া ফকিরের মতো একজন দয়াল, আমার রশিদ বাবার মতো একজন আল্লাহর অলি দয়াল, দলিল চান্দের মতো আল্লাহর অলি দয়াল, শাহালি বাবা শাহজালালের মতো এরকম অসংখ্য অলি আউলিয়া পীরমা শায়েকগণ যারা নাকি একমাত্র আল্লাহর সাথে আদান প্রদান কথাবার্তা তারা লেনা তেনা করতে পারে, একমাত্র ওই রেসালাত প্রাপ্ত ব্যক্তির কাছেই আপনার হাত দেওয়ার জন্য বলছে। হাত দেওয়া মানে কি? হাত দেওয়া মানে কি? মানে কি বলেন? কি
হাত দেওয়া মানে খালি হাত দিলাম তা না, হাত দেওয়া মানেই হলো তার তরিকতের মধ্যে আমি বিশ্বাস ভক্তি প্রেম রাইখা আমার নিজেকে নিজে আমি সইপা দিলাম, এবং তার তরিকতার মধ্যে যা নিয়ম কানুন রয়েছে, রাসূলের যা নিয়ম কানুন রয়েছে, আল্লাহ তাআলাকে চিনা জানার জন্য যেই ধরনের নিয়ম কানুন গুলো রয়েছে, তার হাতে আমি হাত দিয়া একমত হইয়া আমি তাকে অনুসরণ করে এবং তার প্রতি আমি কি করলাম, আমি আমাকে বিলীন করে দে আমি বিক্রি হয়ে গেলাম। কথা ঠিক কিনা বলেন? তাই আপনি যদি আপনারা বিক্রি না করেন তাহলে তো আপনার ইহকালও নাই পরকালও নাই। এই জন্য আমি একটা গান দিয়ে আপনাদেরকে বোঝাই। চলে গেল ভাই, লামহা বুকস অনলাইন, যে কোনো সুফি লেখকের বই পাচ্ছেন আপনার হাতের নাগালে। লামহা বুকস অনলাইন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বই পাঠিয়ে থাকি। আগে হাতে বই পাবেন, পরে টাকা দিবেন। এখনই অর্ডার করতে কল করুন এই নম্বরে অথবা ভিজিট করুন ফেসবুক পেজে। বাবারে জাহেলাতে মরণ হবে তার আগে নবীর হাদিস পড়। এই দুনিয়ার মধ্যে যারা যারা আছেন, যার যার গুনা খাতা মাফ করি আমার, এই যে গামছাওয়ালা কাকা আমার, কথা ঠিক আছে কিনা? নবীর হাদিসে কি বলছে, আইসো ল্যাংটা যাইবা ল্যাংটা, দুনিয়ায় যাইয়া তুমি কি কর্ম করলা আর তুমি তোমার গুনা দুনিয়া থেকেই মাফ করিয়া তারপর তুমি আসো, কথা ঠিক আছে কিনা? এই জন্য দুনিয়ার গুনা মাফ করতে হইলে একজনের সঙ্গ ছাড়া মাফ হওয়া সম্ভব না। গানটা আগে ধৈর্য লই, তারপরে কথাগুলো পরে বল। আর যারা বিয়া করছেন তারা থাকে পীরের হাতে হাত দেব না, পিছের গোনা আর রবে না, সামনে পীরের হুকুম তামিল কর, সামনে পীরের হুকুম তামিল কর আমার ভক্ত রে, সামনে পীরের হুকুম তামিল কর আমার পীরের হাত কেউ করবে না জিজ্ঞাসাবাদ, তোমারে কেউ করবে না জিজ্ঞাসাবাদ, খাটি পীরের হইলে পায়া করবে ফেরেশতা খোদা।
তমাম করাই আমার নবীর হাদিস কর মুলাকাত তমাম করাই আমার ও তোমার খাতা মাফ করাই আমার নবীর হাদিস কর মুলাকাত তমাম করাই আমার ভাবের উপর থাকতে তাজা মাফ করাই গুনার বোঝা কবর হইতে উঠিও হাসর কবির হাদিস পর কবর হইতে উঠিও হাসর কবির হাদিস পর কবর হইতে উঠিও হাসর ভাবের উপর থাকতে তাজা মাফ করাই গুনার বোঝা রে কবর হইতে উঠিও হাসর কবির হাদিস পর কবর হইতে উঠিও হাসর কবির হাদিস পর কবর হইতে উঠিও হাসর কোরআনের কথা দিয়া গান লিখাছেন হাসান মিয়া দোয়া নিয়া বাবা খাজা ইসাইশার দোয়া নিয়া খাজা ইসাইশার কবির হাদিস পর দোয়া নিয়া খাজা ইসাইশার আবার কোরআনের গুরু এমন জিনিস বাবা এ নামটা কারো শুনলে ভালো লাগে কারো শুনলে ভালো লাগে না কে কি করলো সেটা তার মনের ব্যাপার আপনি কি করলেন ওইটা আগে হিসাব করেন ঠিক ঠিক আছে কি না কে মানলো কে মানলো না ওটা হলো তার একান্তই ব্যাপার एक जमाना सहबते अवलिया बेहताब आदि छतारत बेरिया हजार हजार वर्षों नफोले बादोत बंदी की सहिते
এক মিনিট। একজন ওলিয়া উলিয়ার সঙ্গ করা উত্তম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমার লাল মিয়া ফকির বাবা, আমার বাবা যেমন একজন কামিল গুরু, আর আমার লাল মিয়া চান্দের মতো এই পৃথিবীতে যত অলিগণদের দরবার রয়েছে, আমার রশিদ সরকার বাবা থেকে শুরু করে আমি মনে করি গুরু কয়েকজন হয় না, গুরু একজনই হয়। গুরুময় ব্রহ্মাণ্ড জোড়া, তার ভিতরে গুরু একজনই, নাকি? আমার লাল মিয়া ফকির বাবা আর আমার রশিদ সরকার বাবা, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। যতগুলো অলিয়া উলিয়ার দরবার আছে, পীরের দরবার আছে, প্রত্যেকটা হলো আমার গুরুর দরবার, আমার গুরুর আশীর্বাদ। আমি পৃথক জানি না। তা গানটার মধ্যে আপনারা যেটা বুঝতে পারলেন, ভবের উপর থাকতে তাজা, মাফ করায়া গুনার বোঝা কবর হইতে উঠিও হাসর, জেনা মানে পীরের কথা সেদাই নবীর প্রাণে ব্যথা, আমার নবীর জন্য নাকি আল্লাহ নিজেই হয় বেজার। একটা কথা মনে পড়ে গেল, আজকে যিনি শিষ্যর পালাটা আমার সাথে করবেন, সে যে আসলে আমার কোন ধরনের শিষ্য বা তার মনের আশা আকাঙ্ক্ষাগুলো কী আমি কিন্তু এখনও জানি না, কিন্তু তারপরেও আমি প্রথম একটা সবক তাকে দিয়ে যাব, যদি সেই কথাগুলো আমল করে আমার মনে হয় তার জন্য ভালো কিছু হতে পারে। একজন গুরুর কর্তব্য হলো তার ভক্তের মনের আশা পূর্ণ করা, তাই না? কিন্তু ওই চাওয়া পাওয়াটা একটু আদরের সাথে, মহব্বতের সাথে, প্রেমের সাথে যদি সে কিছু চায়, আমি চেষ্টা করব তাকে দেবার জন্য। তবে গুরুর কথার উপরে, গুরুর হুকুমের উপরে কিন্তু নিজের হুকুম ওখানে চলবে না। গুরুর দরবারে আপনি প্রথমে আসবেন, আপনার আদব ভক্তি জ্ঞানটা যেন একদম অক্ষত থাকে। কি বলেন? কখনোই যেন মুর্শিদের দরবারে, আমার লাল মিয়া ফকির বাবার দরবারে যেন কোনো বিয়াদবি না হয়। আদবেশকো জাগে মহব্বতের বাজারে বিয়াদবি কেউ করবেন না, ওলিয়াউলা পীর মুর্শিদের দরবারে। আদবের মধ্যেই আপনার ভিতর থেকে এশক পয়দা হবে, আর যার এশক পয়দা না হবে তার ভিতর শয়তান বিরাজ করবে, আর শয়তান বিরাজ করলে পরে তার দ্বারাই কোনো গুরুমন্ত্র, তার দ্বারাই কোনো তরিকতপন্থী কথা, তার দ্বারাই কোনো ইবাদত বন্দিগি সম্ভব। লামহা বুকস অনলাইন, যে কোনো সুফি লেখকের বই পাচ্ছেন আপনার হাতের নাগালে। লামহা বুকস অনলাইন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বই পাঠিয়ে থাকি। আগে হাতে বই পাবেন, পরে টাকা দিবেন। এখনই অর্ডার করতে কল করুন এই নম্বরে অথবা ভিজিট করুন ফেসবুক পেজে।